হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না উইথ লাভ। আশা করি যে যেখানে আছো বন্ধুরা সকলে খুব ভালো আছো। তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে। তো আজকে আমাদের ঘরে ছোটোখাটোভাবে একটু পুজো করছি, সেরকমভাবে তো করা হবে না, যেমনটা পারি ছোটোখাটোভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর আজকের দিনে তোমরা কে কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করো জানিও। চলো তাহলে দেখো কি করছি। এখন আমি স্নান করে নেব, স্নান করে তারপর পুজোর কাজে হাত দেব। তো সেই জন্য স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আমাদের ঠাকুর আমার বর গিয়ে নিয়ে এসেছে। আর এই দেখো গঙ্গামাটি, মোটামুটি সমস্ত উপকরণই দেখতে পাচ্ছ রেডি। এবার এগুলোকে আমি এক এক করে সাজিয়ে গুছিয়ে নেব। দেখো ঘরের পুজোটা হয়ে গেছে, আমার ঘরের পুজোটা দিয়ে নিলাম, আলা গেঁথে দিয়েছে ঠাকুরের জন্য। আর এই ফল প্রসাদগুলো আমি কেটে নেব এক এক করে, সব গোছগাছ করে নিই। দেখো ঘরটা বসিয়ে দিলাম, তো ভিডিওটা করা হয়নি, ঘরটা বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। এবার পুজোর প্রোগ্রামটা সন্ধ্যাবেলাতেই করবো, ঠাকুরের ঘরটা বসানো থাকলো ব্যাস। দেখো লুচি করব আর সুজি করব, আর সাথে অল্প একটু নাড়ু করবো, কেন কি এখানে তো নারকেলের খুব অভাব, যেটুকু আছে এটুকু দিয়ে করবো। লুচিটা করে নি, মেখে নি ময়দাটা। প্রসাদগুলো তৈরি করতে খুবই ব্যস্ত হয়ে পড়ায় আর দেখাতে পারছি না। দেখো এটা সুজি তৈরি হয়ে গেছে, সুজি করেছি, আর এখানে নাড়ু করেছি অল্প একটু, আর এই যে নারকেল করা রয়েছে যেটা আমি ভোগে দেব, আর অন্যদিকে লুচি তৈরি করছি এখন। দেখো লুচি তৈরি হবে। দেখো শাড়ি পরেছি, শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন ফল প্রসাদগুলো কেটে নেব, প্রসাদগুলো আমি রেডি করে নেব। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, তাহলে পুজো বসতে পারবো। ইচ্ছা আছে 5:15 মধ্যে পুজোয় বসা। তো চলো এক এক করে সব কিছুই করে নিই। যেটা বলো তোমরা সেটা সাজিয়ে নিচ্ছি বা ভোগ। দেখো এটা সাজাচ্ছি, যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এইভাবে আমি ভোগটা সাজিয়ে নেব।
দেখো এই প্লেটে আমি নাড়ুগুলোকে সাজিয়ে নিলাম, ভোগ আর নাড়ু হলো। এবার মিষ্টিগুলোকে সাজিয়ে নেবো, মিশিয়ে একটু পিঠে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো এই যে আমার পাঁচ রকমের মিষ্টি সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফলগুলো বানিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি, প্রসাদটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। ফল বানানো হয়ে গেছে, এখানে পাঁচ রকম ফল আছে। এখানে দেখতেই পাচ্ছ নাড়ু পড়েছি, এখানে ভোগ রয়েছে যেটা আমি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল আর নারকেল কোড়া, কলা, নকুলদানা, বাতাসা, মিষ্টি এসব দিয়ে করেছি। এখানে পাঁচ রকম মিষ্টি আর এটা দেখতে পাচ্ছ সুজি করেছি, সুজি আর আছে লুচি। তো এবার আমি সমস্ত কিছু একদম ফাইনালভাবে সাজিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীকে এইভাবে সাজিয়েছি আর দেখতেই পাচ্ছ সব কিছু একদম রেডি। এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আমার ঘরের মা লক্ষ্মীকে। এবার আমি পুজোয় বসব। পুজোয় বসে গেছি, এবার পুজো সেরে আমি পাঁচালি পরে নেব। দেখতে পাচ্ছ পাঁচালি পাঁচালিটা পরে নেব, তাহলেই আমার আজকের মতন পুজো শেষ। দেখো এবার আমি পাঁচালি পরে নিচ্ছি। সদা গড় বলে অহংকারে, দিন দুঃখী যারা আছে সে পূজে উহারে, ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভরে, সকলি আমার কাছে আর কি বা হবে, কপালে না থাকে। তো এইভাবে আমি আমার ঘরে লক্ষ্মী পুজো দিলাম। এবছরের মতন পুজো সমাপ্তি হলো। তোমরা কিভাবে তোমাদের ঘরের পুজো দিলে সেটা অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতন আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, আজকের মতন সকলকে টাটা।